আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা প্রচারমূলক ভিডিও নিয়ে। তো আজকের এই সাইটের ভিতরে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওটাতে দেওয়া থাকবে। তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন ভিডিওটাকে স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলেন কথা না বাড়ি, আমরা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওর ডিসক্রিপশনে অ্যাকাউন্টের লিঙ্কটি দেওয়া আছে, ওই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর সেম এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসার পর তারপরে এখানে একটা ইমেল দিতে বলছে, তো এখানে একটা ইমেল দিয়ে দিবেন। তারপর এখানে বলছে একটা পাসওয়ার্ড দিতে, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনাদের চোখ আইকনটা খুলে নিতে পারেন, কারণ কী পাসওয়ার্ড দিয়েছেন একটু ভুল হলে কিন্তু পরবর্তীতে এটা রিসেট করতে আপনার ঝামেলা লাগতে পারে। তার জন্য এখানে পাসওয়ার্ডটা কী দিয়েছেন সেটা দেখে নেবেন। তো সব কিছু বসানো হয়ে গেলে জাস্টিং অ্যাপে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে লগ ইন করে নেব। এবং কি আমার এখানে কিন্তু ভিআইপি ওয়ানটাও নেওয়া আছে। তো আপনারা কীভাবে রিচার্জ করবেন, কীভাবে এখান থেকে উইথড্র করবেন সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে রিচার্জ করার জন্য মাত্র $8 যদি এখানে রিচার্জ করেন তাহলে ভিআইপি ওয়ানটা নিয়ে কাজ করতে পারবেন। তো ভিআইপির বিষয়গুলো একটু দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ানটা নিলে $8 এখান থেকে ইনভেস্ট করতে হবে, আর যদি ভিআইপি টুটা নেন $58 ইনভেস্ট করলে ডেলি আপনাদের $10 ইনকাম আসবে, আর $8 ইনভেস্ট করলে $1.46-এর মতন আপনার প্রতিদিন ইনকাম আসবে। তো এখান থেকে দেখিয়ে দিই যে কীভাবে রিচার্জটা কমপ্লিট করতে হয়। রিচার্জটা করার জন্য এখানে রিচার্জ নামে যে অপশনটা সেটার ভিতরে একটি ক্লিক করে দেবেন। রিচার্জে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা স্ক্যানার দিয়ে রাখছে, তো আপনারা চাইলে স্ক্যানারের মাধ্যমে ও টাকাটা পাঠাইতে পারেন। তো এখান থেকে আপনাদের $8 পাঠাতে হবে। তো বাইন্যান্সের মাধ্যমে $8 পাঠানো যাবে না, তার জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ব্যবহার করতে পারেন। ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে যদি $8 পাঠান কিছু TRX ফি কেটে নেবে। তো পাঠানো কমপ্লিট হয়ে গেলে রিচার্জ কমপ্লিটে ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে অ্যাড্রেসটাকেও কপি করে নিতে পারেন স্ক্যানার যদি না হয়, ঠিক আছে। তো এখান থেকে রিচার্জে কমপ্লিট করে দেওয়া সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদের অটোমেটিক রিচার্জটা কমপ্লিট হয়ে যে ভিআইপিটা নিতে চেয়েছেন সে ভিআইপিটা আনলক হয়ে যাবে। ভিআইপিটা আনলক হয়ে যাওয়ার পর এখান থেকে কাজটা কমপ্লিট করার জন্য এখানে এই ভিআইপিটাতে ক্লিক করে দেব। এই ভিআইপিটাতে ক্লিক করে দেওয়ার পর একটা লোডিং দিয়ে আমাদের আজকের যে কাজটা আছে সেই কাজটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টা কাজ দেওয়া আছে, টু কমপ্লিট নামে যে অপশনটা সেটাতে ক্লিক করে আজকের 2টা কাজ কমপ্লিট করে নেবেন। তো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় কাজটা আমরা কমপ্লিট করে নিই। তো কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকের ইনকামটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে যদি আমরা মেয়েতে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন $1.46 আমাদের ইনকাম চলে আসছে। তো এখান থেকে এখন উইথড্রটা দেওয়ার জন্য উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনকামটা এখানে শো করতেছে। তো এখানে আপনাদের ফার্স্টে আপনার অ্যামাউন্টটা দিতে হবে, তারপরে এখানে আপনাদের এটা দিতে বলছে, এখানে আপনাদের যে অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন সেই অ্যাড্রেসটা দিতে বলছে, তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে বলছে। তো আমরা এইগুলো বসিয়ে দেব। এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলছে, ঠিক আছে। তো এটা ছাড়া দেখি উইথড্র হয় কিনা, যদি না হয় তাহলে এখানে আমরা টেলিগ্রাম কন্ট্যাক্ট আইডিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা ফার্স্টে অ্যাড্রেসটা বসাবো। তো আপনারা চাইলে এখন ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন বা বাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন, এখন কোনো রুলস নাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন বাইন্যান্সের অ্যাড্রেসটা নিয়ে নিব। বাইন্যান্সে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে যে অপশনটা সেটাতে ক্লিক করে তারপরে USDT-টাকে সার্চ করে নেবেন। USDT-টাকে সার্চ করে নেওয়ার পর এটাতে USDT-টাতে ক্লিক করে দেবেন। তারপরে TRC-20 যে নেটওয়ার্কটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আবার সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো। তারপর এখানে আমরা অ্যামাউন্টটা লিখে দেবো 4.6। তারপরে এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে উইথড্রোতে ক্লিক করে দেখি এখন উইথড্র হয় কি না। আচ্ছা, তো এখান থেকে আমাদের উইথড্রোটা হইতেছে না। তো যাই হোক, এখানে কী করবো, আমরা অ্যাড্রেসটা বসাবো, তারপর টেলিগ্রাম কন্ট্যাক্ট আইডিটা দিয়ে দেবো, তারপরে এখান থেকে আমরা অ্যামাউন্টটা দিয়ে দেবো আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো এখান থেকে আমরা ফার্স্টে কন্ট্যাক্ট আইডিটা দিয়ে দিই এখানে। তো এখান থেকে আমরা টেলিগ্রাম আইডিটা বসিয়ে দিলাম আর এখানে নিচে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপরে এখানে আমরা উপরে যে অ্যামাউন্ট আছে সেটা দিয়ে নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তারপরে দেখি কনফার্মে ক্লিক করে উইথড্র হয় কি না, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুলি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আপনারা টেলিগ্রাম আইডিটা ওইখানে ইউজ করবেন, অনেকেরই হয়তো বা এটা নাও হতে পারে, ঠিক আছে। তো আপনারা টেলিগ্রাম আইডি ইউজ করলে অবশ্যই আপনাদের উইথড্রটা হয়ে যাবে। তো অলরেডি আমাদের এটা উইথড্র হয়ে গেছে।
তো এখন যারা বাইন্যান্সের মাধ্যমে উইথড্রটা দিয়েছেন তাদেরকে বলে রাখি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আপনার অপেক্ষা করতে হবে, কারণ বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট রিসিভ হতে কিন্তু 2-1 মিনিট সময় লাগে। আর যদি আপনার ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে উইথড্র দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে গিয়ে আপনার অ্যাকাউন্টে রিলোড দিয়ে দেখতে পারেন আপনাদের পেমেন্টটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে এসে এখান থেকে একটু অপেক্ষা করব আর রিলোড দিয়ে দেখবো আমাদের পেমেন্টটা আসতে কতক্ষণ সময় লাগে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা এসে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, আমরা যে 1.46 উইথড্রটা দিয়েছি সেটা কিন্তু কমপ্লিটলি আমাদের রিসিভ হয়ে গেছে। তো এখান থেকে ফার্স্ট পেমেন্টটা আমরা পেয়ে গেলাম। তো এখন আপনারা এখানে ইনভেস্ট করে কাজ করলে তাদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ নিজের রিস্কে কাজ করার চেষ্টা করবেন, কারণ এইসব ইউএসডিটি মল সাইটগুলো কীরকম হয়ে থাকে সব কম বেশি কিন্তু আপনাদের প্রতিটা ভিডিওর ভিতরে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে এই সাইটগুলো থেকে দূরে থাকাটা সব থেকে বেটার। ঠিক আছে, তারপরও আপনারা যদি আরও কিছু জানতে চান ভিডিওর ডিসক্রিপশনে আমরা হয়তো বা এটার ভিতরে কিছু দিতে পারিনি, আপনারা অন্য সব ভিডিওর ভিতরে গিয়ে দেখতে পারেন। ওইগুলোর ভিতরে আমরা একটা হেল্পলাইন গ্রুপ দিয়ে রাখছি, ওই গ্রুপটার ভিতরে আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। ওইখান থেকে আপনার কিছু জানার থাকলে সেখান থেকে জানতে পারবেন, জেনে শুনে তারপরে আপনারা এখানে কাজ করবেন কি না করবেন সেটা বুঝে শুনেই করবেন। তো আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারছি বা বুঝাইতে পারছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, টাটা।